আপনাদের আগেই জানিয়েছি যে স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুল সেখানে এই মুহূর্তে প্রধান শিক্ষক প্রায় 8 ঘন্টারও বেশি সময় ধরে ঘেরাও হয়ে রয়েছেন শিক্ষকদের হাতে শিক্ষাকর্মীরাও তাতে যোগদান করেছেন আমরা সরাসরি চলে যাব সেখানে শ্রেয়সী গাঙ্গুলী আমাদের সঙ্গে রয়েছেন শ্রেয়সী এখনো কি ঘেরাও চলছে খুব সংক্ষেপে একেবারে মুপিয়া তুমি দেখতে পাচ্ছ যে এখনো কিন্তু ঘেরাও চলছে যদিও শিক্ষক এবং শিক্ষাকর্মীরা তারা বলছেন যে এটা একটা অবস্থান কর্মসূচি এবং যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি পুরোপুরি মিটবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই অবস্থান কর্মসূচি তারা চালিয়ে যাবেন সেক্ষেত্রে তাদের বক্তব্য যে কর্তৃপক্ষ যদি আশ্বাসও দেন তাহলেও কিন্তু সেটা লিখিত আশ্বাস দিতে হবে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু আজকে দুপুর থেকে এই কর্মসূচি শুরু হয়েছে এবং এখনো পর্যন্ত কিন্তু সেই কর্মসূচি চলছে সেক্ষেত্রে নির্দিষ্ট লিখিতভাবে আশ্বাস না পেলে কিন্তু এই কর্মসূচি রাতভর চলবে বলে এখানকার যারা উপস্থিত শিক্ষাকর্মী এবং শিক্ষকরা যারা রয়েছেন তারা পরিষ্কার জানাচ্ছেন আপনারা রাতভর থাকবেন এইভাবে কিন্তু এতে কি সমস্যা মিটবে না আমরা সবাই এখানে আছি আমরা এখানে কেউ আন্দোলন করছি না এটা আমাদের প্রতিবাদ তো আমাদের যে ন্যায্য প্রতিবাদ ন্যায্য দাবির জন্য যে প্রতিবাদ আমরা করছি আমাদের দাবি না মেটা পছন্দ তো আমরা এখানে এইভাবে অবস্থান করব ছাত্রছাত্রীদের কাছে কি মেসেজ যাচ্ছে শ্রেয়সী নির্দিষ্টভাবে এই যে এইভাবে আপনারা এখানে রয়েছেন অনেকে যে একেবারে সেই বিষয়টা নিয়ে জানবো আপনাদের কাছেই জানবো এটা যে শিক্ষকরা এইভাবে বসে রয়েছেন অবস্থান করছেন প্রধান শিক্ষকের ঘরে তো সেক্ষেত্রে ছাত্রছাত্রীদের কাছে কি একটা অন্যরকম মেসেজ যাচ্ছে না যে দাবি না মিটলে তারা এইভাবে তারাও আগামী দিনে এইভাবে অবস্থান করবেন প্রথম কথা হলো যে ছাত্রছাত্রীরা কোনোভাবে হ্যাম্পার্ড হচ্ছে না কারণ আমরা আজকে সারাদিন যে কর্মসূচি নিয়েছি তাতে স্কুল কিন্তু আনহ্যাম্পার্ড চলেছে কোনো রকম অসুবিধা হয়নি পরীক্ষা চলেছে এইচএস ডিপার্টমেন্টের পরীক্ষা ছিল চার পিরিয়ডের ক্লাস ছিল সমস্ত কিছু চলেছে ঠিকঠাক এবং টিচাররা সমস্ত কাজগুলো করেছেন মর্নিংয়ের টিচাররা এখানে 6টা থেকে আছেন আমরা যারা সেকেন্ডারি টিচার আমরা 11টা থেকে এখানে আছি কিন্তু স্কুল শ্রেয়সী আপাতত ধন্যবাদ শ্রেয়সী গাঙ্গুলীর কাছে আমরা পরবর্তীকালে আবারও যাব এখন অবধি ঘেরাও চলছে 8 ঘন্টা প্রায় অতিক্রান্ত এই ঘেরাও চলছে যদিও তারা দাবি করছেন যে এতে স্কুলের কাজকর্ম সেটা হ্যাম্পার্ড হচ্ছে না আমি এখানে অমলবাবুর কাছে আসবো অমলবাবু এই চাপান উত্তরের তো ফাইনালি একটা শেষ হওয়া দরকার যে যদি জয়পুরিয়ায় হয় যদি শান্তিপুরে হয় সেটা আর যাদবপুর প্রেসিডেন্সিতে হলে আমরা তো মনে করি যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান সেখানে শিক্ষাটাই প্রায়োরিটি এবং একজন পুলিশের হস্তক্ষেপে সেখানে ক্লাস করতে হবে এটা চূড়ান্ত আনফরচুনেট তো সেই জায়গায় কিভাবে পৌঁছানো যাবে যে রাজ্যে শিক্ষা শিক্ষার দ্বারা নিয়ন্ত্রিত হয় না নিয়ন্ত্রিত মানে আমি কন্ডিশন বলতে চাইছি সেই রাজ্যে যে রাজ্যে রাজনীতি শিক্ষাকে নিয়ন্ত্রণ করে সেই রাজ্যে এই ধরনের ঘটনা ক্রমশই ঘটে চলে আপনি পরম্পরা বলছেন অভিযোগ ওঠেছে আগের জমানাতেও এটা হয়েছে আগের জমানাতেও হয়েছে আগের জমানাতেও এই জিনিস হয়েছে রাজনীতি সেখানে প্রতি ক্ষেত্রে রাজনীতির হস্তক্ষেপ দেখা গেছে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি শিক্ষাকে রাজনীতি থেকে মুক্ত করবেন দুর্ভাগ্যক্রমে তিনি তার প্রতিশ্রুতি রক্ষা করতে পারেননি সেই ট্র্যাডিশন সমানে চলেছে সিপিএম বামফ্রন্ট আমলেও যেভাবে যেভাবে শিক্ষাকে রাজনীতি নিয়ন্ত্রিত করেছিল সেদিন ছিল আমরা তাকে বলতাম অনিলায়ন আজকে তেমনি শিক্ষার মমতায়ন ঘটছে এবং এক থেকে আমাদের নিষ্কৃতি নেই ফলটা কি দাঁড়াচ্ছে ফলটা দাঁড়াচ্ছে এই আমাদের ছেলেমেয়েরা শিক্ষার এই ক্রমশ অধোগতির মধ্যে যে পাপচক্রে পড়ে তাদের যে অবস্থাটা হচ্ছে তারা কিন্তু সঠিক অর্থে শিক্ষিত হয়ে উঠতে একদম সময় শেষ অমলবাবু আমি এই বক্তব্য নিয়ে মনোজিৎ বাবুর কাছে যাব আমি মনোজিৎ একটা শুধু কথা এক সেকেন্ড মনোজিৎ বক্তব্য রাখার সময় বলেছেন যদি শান্তিপুরে এরকম হয়ে থাকে এই যদি শব্দটার সম্পর্কে আমার আপত্তি আছে ছবি তো আমরা দেখছি ছবিতে পিস্তলের ছবি কোথাও দেখা যায়নি বাট দ্য অ্যালিগেশন ইজ ভেরি সিরিয়াস কোথাও দেখা যায়নি পিস্তলের ছবি না এই আমি মমতায়ন কথাটার সাথে অনিলায়ন কথা মমতায়ন কথাটা তীব্র প্রতিবাদ করছি কেশপুরে যতটুকু খবরের কাগজে বেরিয়েছে কেশপুরে যিনি আক্রান্ত হয়েছেন তিনি কিন্তু শাসক দলের আপনাদের ভাষায় শাসক দলের শিক্ষক সংগঠনের মেম্বার ওয়েব কুপার মেম্বার সেখানে রাজনীতির কোনো প্রশ্ন নেই ভাইস চ্যান্সেলর আমি রাজনীতি রাজনীতি যে মুক্ত হচ্ছে কিনা ভাইস চ্যান্সেলর যারা নিষ্ক্রিয় হয়েছেন
ভাইস চ্যান্সেলররা তারা আমি আবার বলছি দায়িত্ব নিয়ে আগের আমলও ভাইস চ্যান্সেলর ছিলেন এই আমলও ভাইস চ্যান্সেলর আমাদের সময় এটা রাজনীতি এটা রাজনীতিকরণ হয়নি বলেই সম্ভব হয়েছে।